গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কমিট মিঠু। আর তোমরা সবাই জানো আমি মিঠু। তো জাস্ট অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি, অনেকদিন তোমাদের সাথে অনেক গল্প হয় না, কথা হয় না, তো যার জন্য এলাম। তো জানতে চাই সবার আগে যে তোমরা আমাকে বলো যে তোমাদের আমার দার্জিলিং সিরিজটা জাস্ট কেমন লাগলো। তো অনেক কমেন্ট আমি পাইনি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবে না যারা নতুন দেখছো, বিকজ অফ এখন নতুন একটা সিরিজ আসছে, সেটা হচ্ছে ভাইজ্যাগ। 6 ডে আমরা ভাইজ্যাগ ছিলাম, তো পুরো ফুল বাজেট সহ কী কী আছে একটা দুর্দান্ত সিটি ওটা একটা যেটা রয়েছে, তো সেইটা আমি তোমাদেরকে পুরো ভিডিওতে কভার করবো আর পুরো ব্লগে সুন্দর করে দেখাবো। তো আর নেক্সট হচ্ছে একটা সুন্দর রাইডে আমরা যাচ্ছি, আর জাস্ট এপ্রিলে, তো তার জন্য কিছু প্রিপারেশন চলছে। তো আজকে আমরা একটা সুন্দর জিনিস কিনেছি, মানে অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো একটা ডিজিটাল, মানে কি বলি তোমাকে, জাস্ট একটা সুন্দর জিনিস আছে, জাস্ট দেখো। এটা হচ্ছে গোপ্রো হিরো 9, ফাইনালি আজকে কেনা হয়ে গেছে, জাস্ট দেখো পাও লাগছে, কেনা হয়ে গেল এটা। তো আমি তোমাদের কাছে আজকে বাজেটটাও শেয়ার করবো যে কত কী খরচা পড়ছে, তোমরাও যদি প্ল্যান করো তোমরা কিনতে পারো। তো জাস্ট এখন আমি দেখাচ্ছি, জাস্ট দেখো ফুল বক্স, এবার আমি এটা বানিয়েছি। একটা এরকম সুন্দর বক্সের মধ্যে দেবে, খুব সুন্দর কমফর্ট, তোমরা এটা ক্যারি করতে পারবে ইজিলি। জাস্ট চেনটা খুলছি, জাস্ট কোপড়োটা একটু দেখো, ব্যাক ক্যামেরাটা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে তোমার স্ক্রিনটা রয়েছে তো নর্মাল স্ক্রিন, বাট এই ফ্যাসিলিটি একটা জিনিস আমি সুন্দর দেখলাম, এখানে যে স্ক্রিনটা দিয়েছে, যদি তোমরা নর্মালি এরকম ভিডিও করো তো তুমি প্রপার স্ক্রিনে দেখতে পারবে তোমার ফেসটা ফেস টু ফেস, দেন তোমার ভিডিওটা আরও ইজি হবে তুমি করতে পারবে। আর কোয়ালিটি সত্যি ভালো, কোয়ালিটির ভিডিওগুলো আমি দেবো। কিছু জিনিস রয়েছে, এটা যেমন রয়েছে তোমরা হেলমেটের সাথে মাউন্ট করে নিতে পারো নর্মালিভাবে, আলাদা করে যদি না কেনো, মানে এর মধ্যে আঠা দেওয়া রয়েছে, তো হেলমেটের সাথে অ্যাটাচ করে নিতে পারো তোমরা কোপ্রোটাকে। এটা হচ্ছে ইউএসবি কেবিল গোপ্রোর জন্য, এটা হচ্ছে মাউন্ট, ঠিক আছে, কিছু এইসব কিছু নাট ফাট এগুলো দেওয়া রয়েছে এর জন্য। তো চলো এটা আমি রাখছি। আচ্ছা নেক্সট আসছে হচ্ছে এর সাথে যেগুলো কিনেছি, আচ্ছা আমি যেটা মেন ভুলে গেছি সেটা হচ্ছে, চলো ভিডিও শেষে গিয়ে বলছি এক্সাক্ট টোটাল প্রাইসের দাম কত পড়লো, আগে আমি দেখিয়ে দিই কী কী নেওয়া হয়েছে। আচ্ছা এটা দেখে নাও, ইউএসবি পোর্টাল অ্যাডাপ্টার রয়েছে এটা, ঠিক আছে, জাস্ট অ্যাডাপ্টারটা দেখে নাও, দেন আমি তোমার একটার পর একটা প্রাইসে আসছি। তো জাস্ট এটা হচ্ছে তোমার গোপ্রোর ওলানজি যে কেসটা হয়, ঠিক আছে, পুরো প্লাস্টিক ম্যাটেরিয়ালে রয়েছে, বেশ প্রোটেক্ট করবে গোপ্রোর জন্য। আর এটা হচ্ছে ট্রাইপড নেওয়া হয়ে গেছে, ট্রাইপডটাও দেখাচ্ছি, খুব সুন্দর ট্রাইপডটা, আচ্ছা জাস্ট দেখো ট্রাইপডটা দেখতে এরকম ছোটো, বাট এটাকে তোমরা এখান থেকে একটুখানি খুলে এটাকে তোমরা লম্বা করা যাবে, ঠিক আছে, যেরকমভাবে ইচ্ছা তোমরা এটাকে করতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তোমার কেসও রয়েছে, নিচে তুমি এটা বসাতে পারবে, এখানে দেওয়া রয়েছে, খুলতে আমি একটু দেরি হচ্ছে, আমি খুলতে পারছি না, তারা দেখাচ্ছে। আচ্ছা এটা রয়েছে, এটাকে তোমরা নর্মাল খুলে নিয়ে এর সাথে এরকমভাবে মাউন্ট করে, মানে এরকমভাবে তুমি বসাতে পারবে, ঠিক আছে, দেন গোপ্রোটা মানে পোর্ট হয়ে যাবে, অসুবিধা নেই। অ্যান্ড এছাড়া নেওয়া হয়েছে একটা, আমরা 128 জিবির একটা মেমোরি কার্ড নেওয়া হয়েছে। তো এবার আসি দাম, গাইস এখন দামটা বলছি, দামটা এই কারণেই শেয়ার করবো কারণ অনেকেই ভাবো যে গোপ্রো কেনার জন্য বা দামের জন্য বাজেট একটা ব্যাপার থাকে। তো প্রথমত বলি, আমরা মেট্রোপলি থেকে সমস্ত যা কেনা সব মেট্রোপলি থেকে কেনা হয়েছে একেবারে। তো এবার দামটা শেয়ার করছি, তোমরা একটু অবাক হবে যে অনেকটা কম নিয়েছে। তো চেনাশোনা ছিল একজন, তো আমরা এই গোপ্রোটা প্রথমত আমার নিয়েছি হচ্ছে 25,000 টাকা, ঠিক আছে, দামটা অনলাইন বা অন্য জায়গায় আরও বেশি পাবে, বাট মেট্রোপলিতে ট্রাই করতে পারো, রিজনেবলের মধ্যেই পাবে। তো আমাদের গোপ্রো নিয়েছে 25,000 টাকা। সো এছাড়া যে গোপ্রো যে কেসটা রয়েছে এটা নিয়েছে হচ্ছে 900 টাকা। আর গোপ্রোর মধ্যে হচ্ছে গার্ড রয়েছে, স্ক্রিন গার্ডগুলো রয়েছে, মানে তোমার লেন্সের ওপরে ক্যামেরার ওপরে, তো সেটা সামনে পেছনে দুটো গার্ড দিয়ে 300 টাকা পড়েছে, ঠিক আছে। এছাড়া যে আমাদের কাছে যে অ্যাডাপ্টারটা আছে, অ্যাডাপ্টারের দাম হচ্ছে তোমার 3500 টাকা, 3500 টাকা শুধু অ্যাডাপ্টার পড়েছে, ঠিক আছে। আচ্ছা ট্রাইপডটা যেটা রয়েছে, ট্রাইপডটা নিয়েছে হচ্ছে মানে 650 নিয়েছে ট্রাইপড, 650 টাকা শুধু ট্রাইপডটা নিয়েছে, ঠিক আছে।
আছে মেমরি কার্ড যেটা কিনেছিলাম 128 GB মেমরি কার্ডটা নিয়েছে আমাদের 1100 টাকা মতো তো এই সমস্ত জিনিস টোটাল ওভারঅল আমরা নিয়েছি টোটাল বিল হয়েছে মানে 32,000 টাকা তো 32,000 টাকার মধ্যে এগুলো সমস্ত কিছু হয়ে গেছে তো ওভারঅল ঠিক আছে তো তোমরাও যদি মনে করো যে না GoPro 9 নিতে নেবে তো নেবে অবশ্যই আর ফুটেজটা আমি নেক্সট আসছে মানে এরপর আমি ফুটেজগুলো দেখাচ্ছি পুরো ক্লিন ফুটেজ খুব সুন্দর লাগলো সো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তার আগে কিছু কথা বলার আছে এর যে ফুটেজ অ্যান্ড যা যা আছে সেগুলো তো নেক্সট রাইডে তোমরা দেখতেই পারবে আর সাথে একটা দুর্দান্ত রাইড হতে চলেছে তো এটাই বলবো যে অনেকেই ভ্লগ দেখো অনেকেই কমেন্ট করো পছন্দও করো ভ্লগ সিগনও করো বাট সাবস্ক্রাইব করো না বা লাইক করো না তো আমি বলবো সাবস্ক্রাইবটা করে রাখতে পারো তাহলে তোমাদের এই সাবস্ক্রাইবে আমি আরও আরও জায়গা এক্সপ্লোর করতে একটা আনন্দ পাবো সাথে হচ্ছে এগুলো থেকে একটা মোটিভেশন আসে এনকারেজমেন্ট আসে একটু সবটা মিলিয়ে যে দারুণ লাগে তোমরা যদি সাবস্ক্রাইব করো লাইক করো কেউ আমাকে জিজ্ঞেস করো দিদি এটা কোথা থেকে যাবো বা বুকিং নাম্বার দাও বা এই জিনিসগুলো বেশ ভালো লাগে তো আমার ভিডিওতে ইনফরমেটিভ থাকে তো তোমরা মানে সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট ভিডিওগুলো জানতে পারো রাইড করে জানতে পারো কোথা থেকে বুকিং করবে কীভাবে করবে আর এর সাথে সাথে আমিও একটা এনকারেজমেন্ট পাবো তো এখানে শেষ করছি ভিডিও তো বাই সো নেক্সট আমার ভাইজ্যাগের ব্লগটা আসছে তো ব্লগকে সিরিজটা পুরো কমপ্লিট করো পুরো দেখো তো ভিডিও এখানে শেষ করলাম বাই বাই